কিভাবে প্যান কার্ড সালোয়ার তৈরি করবেন? লেলিন বা জর্জেট কাপড় দিয়ে ডিজাইন করে প্যান কার্ড সালোয়ার কাটিং ও সেলাই ফুল ভিডিও শেয়ার করব, যাতে করে নতুনরাও আজকের ভিডিওটি দেখে খুব সহজভাবে প্যান কার্ড সালোয়ার কাটিং ও সেলাই শিখতে পারে। একদম সহজভাবে আজকের এই ভিডিওতে সূত্র সহ নিয়মগুলো দিয়ে তৈরি করে আপনাদের দেখাবো। এখানে কাপড় আছে মাত্র 1 গজ 12 গ্রাম পরিমাণ। এটা হচ্ছে জর্জেট কাপড়, কাপড়ের বহর বেশি, এজন্য এই কাপড়টাকে পাতিলাভাবে ভাঁজ করতে হবে। তো দেখেন কাপড়টা ঠিক এইভাবে করে নেওয়ার পর পাতিলাভাবে এরকম করে দুই পাটে ভাঁজ করবেন। কিছু কিছু জর্জেট বা লেলিন কাপড় সেটার বহর বেশি থাকার কারণে গজের হিসাবে কম থাকে, এজন্য পাতিলাভাবে ঠিক এইভাবে চার পাটে ভাঁজ করে নিতে হয়। এখানে আমি চার পাটে কাপড়টি ভাঁজ করে নিলাম। এবার এই পাশে আছে পায়ের অংশ, আবার এই পাশেও পায়ের অংশ, এখানে আটকানো অংশ, সামনের দিকে এক পাট আটকানো থাকবে, দুই পাট খোলা অংশ থাকবে, ঠিক আছে? এইভাবে কাপড়ে ভাঁজটা করবেন। যদি জর্জেট কাপড় হয় ঠিক এইভাবে পাতিলাভাবে ভাঁজ করবেন। এরপর দেখেন এই পাশে আটকানো অংশটা রেখে এই পাশে দাঁড়িয়ে ঠিক এইখানে একটা মার্জিন করবেন। যদি কাপড় টাকা বাঁকা থাকে তাহলে সোজা করে মার্জিন করবেন। এখানে মার্জিন করার পর রাবার ভাঙার জন্য আরও 2 ইঞ্চি নিচে আরেকটা মার্জিন করতে হবে, কারণ এই 2 ইঞ্চির এখানে রাবার সেট হবে। এটা হচ্ছে ডাইরেক্ট প্যান কার্ড সালোয়ার, ঠিক আছে? এরপর এ দাগ থেকে সালোয়ারটির লম্বা নিতে হবে। আমি এখানে 36 ইঞ্চি নেওয়ার পর সেলার জন্য 1/2 ইঞ্চি এক্সট্রা রাখছি, আর নিচে 2 ইঞ্চি ডিজাইন হবে, এই হচ্ছে 38 ইঞ্চি লম্বা। এরপর আমরা এখান থেকে হাইয়ের মাপ নিব। 35 থেকে 40 ইঞ্চি কামিজের বডি হবে, তার জন্য 14 ইঞ্চি এই হাইয়ের মাপটা নেবেন, নিয়ে এখানে একটা মার্জিন করবেন। যদিও বা হাইয়ের মাপটা মানুষের লম্বা অনুযায়ী নিতে হয়, তবে 35 থেকে 40 ইঞ্চি হলে 14 ইঞ্চি নিলে পারফেক্ট হবে। এবার আমাদের এইখান থেকে লুসের মাপ নিতে হবে। 35 থেকে 40 ইঞ্চি বডি হলে লুসের মাপটা রাখবেন আপনি 16 থেকে 17 ইঞ্চি পরিমাণ। 16 থেকে 17 ইঞ্চি লুসের মাপ নেওয়ার পর হাইয়ের রাউন্ড শেপ করার জন্য 1.5 ইঞ্চি পরিমাণ নিয়ে একটা মার্জিন করে এখানে বরাবর একটা মার্জিন করে নেবেন। এটা বেল হবে না, ডাইরেক্ট প্যান কার্ড সালোয়ার হবে, ঠিক আছে? এজন্য এইভাবেই কাটিং করবেন। এবার আমাদের প্যান কার্ড সালোয়ারের এই পাশেও রাউন্ড শেপ করতে হবে, তার জন্য এখানে 2.5 ইঞ্চি পরিমাণ নেবেন প্রথমেই। নেওয়ার পর এ দাগ থেকে ঠিক এই 2.5 ইঞ্চির মার্জিন অনুযায়ী শেপ কাট দিয়ে ঠিক এইভাবে এই পাশে একটা রাউন্ড শেপ করতে হবে, তাহলেই প্যান কার্ড সালোয়ারটি আপনার পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। এভাবে রাউন্ড করে নেবেন। এরপরে এইভাবে রাউন্ড করার পর আপনারা কী করবেন, পায়ের লুসের মাপটা নেবেন, সর্বনিম্ন 5.5 রাখবেন। দেখেন আমি এখানে 5.5 ইঞ্চি নিলাম, এরপরে সেলের জন্য 1 ইঞ্চি নিলাম। এখানে টোটাল আমি নিলাম কত ইঞ্চি, 6.5 ইঞ্চি পরিমাণ সেলাই করার পর 5.5 ইঞ্চি বা 6 ইঞ্চি থাকবে। এইভাবে আপনারা শেপ কাট ধরে মার্জিন করে নেবেন। এই যে দুই সাইডেই এইভাবে যদি রাউন্ড শেপ না হয় তাহলে কিন্তু প্যান কার্ড সেলোয়ার হবে না। তো দেখেন দুই পাশে রাউন্ড শেপ করে নিয়ে ঠিক এইভাবে কাটিং করবেন। এটা আমি জর্জেট কাপড় দিয়ে তৈরি করতেছি, তো এটার মধ্যে কোনো প্রকার বেল হবে না, ডাইরেক্ট প্যান কার্ড সালোয়ার। এই সালোয়ারটি কাটিং যেমন সহজ, সেলাইটাও ঠিক তেমনই সহজ। অবশ্যই সম্পূর্ণটা দেখবেন, রাবার ভাঙ্গার হিসাব সহ রাবার লাগানোর হিসাব সহ শিখিয়ে দেব, ঠিক আছে? এখানে আমরা ডিজাইনটা করে নেব পায়ের মুখের এখানে, তো কিভাবে ডিজাইন করি সেটাও আমি দেখিয়ে দেব। এই রাবার ভাঙ্গার এখানে একটা চিহ্ন করে নেবেন। এখন দেখেন কিভাবে সেলাই করতে হয়। অনেকে কমেন্ট করেন যে ভাই সাইটের সেলাইটা কোন পর্যন্ত আমরা দিব বা কোন পর্যন্ত সেলাইটা দিতে হবে। এই যে সাইটের যে জয়েন্টটা, মানে সাইটের যে সেলাই চাপ সেলাইটা, এই সেলাইটা নিচ থেকে একদম রাবার ভাঙ্গা সহ সেলাইটা দিতে হবে। দেখেন এইভাবে ধরবেন, ধরে পিছনে এবং সামনে একটা হাত রেখে টেনে টেনে যদি সেলাইটা দেন তাহলে সেলাইটা টান ধরবে না, একদম রাবার ভাঙ্গা সহ সেলাই দিলাম। একসাথে দুইটা সালোয়ারের পায়ের অংশ থাকে, দুইটার একইভাবে ধরবেন, যাতে করে কাপড়ের যদি উল্টা সিজা থাকে যাতে করে উল্টাপাল্টা না হয়। মানে আমি যেভাবে দেখাচ্ছি একইভাবে করলেই আপনাদের আর কোনো সমস্যা ফেস করতে হবে না। এখানে অবশ্যই ওভারলক করতে হবে, যেহেতু জর্জেট কাপড় সুতা ওঠে নষ্ট হয়, এই জন্য ওভারলক করবেন। আমি ওভারলক করে নিয়ে ঠিক মাঝখানে একটা চাপ সেলাই আমরা দিয়ে দিব। এই যে চাপ সেলাইটা যে দেওয়ার নিয়ম, সেটা হচ্ছে নিচে যেটা বাড়তি কাপড় আছে সেই বাড়তি কাপড় সহ যাতে চাপ সেলাইটা হয়। দেখেন দুইটা পায়ের চাপ সেলাই, দেখেন দুই দিকে আছে, ঠিক আছে? দুইটা সালোয়ারের পায়ের মানে পরার পর দুইটা আপনার এক পাশেই থাকবে, উল্টাপাল্টা হবে না। মানে আমি যেভাবে দিলাম এইভাবে আপনি দিবেন, ইনশাআল্লাহ আপনার কোনো সমস্যা ফেস করতে হবে না। চাপ সেলাই দেওয়া হয়ে গেলে নিচে যেহেতু আমাদের লম্বার দিকে 2 ইঞ্চি শর্ট আছে, আমরা এটা কাটিং করছি 36, আর হিসাবে 2 ইঞ্চি নিচে ডিজাইনটা আছে, এ হচ্ছে 38 ইঞ্চি লম্বা হবে টোটাল সেলাই করার পর। এখানে বক্রম নিচ্ছি, পেপার বক্রম, এটা হচ্ছে 4 ইঞ্চি চওড়া, এখানে একটা ভাঁজ করবো মাঝখানে। ভাঁজ করার পর এখান থেকে আমরা নিব 1 ইঞ্চি পরিমাণ, এখানেও ধরবো 1 ইঞ্চি।
এরপর একদম বরাবর একটা মার্জিন করব আমরা, ঠিক আছে? তাহলে বরাবর একটা মার্জিন করে নিলাম। এই নিচে আমরা ডিজাইনটা করব এই মার্জিন অনুযায়ী। এখানে যে ডিজাইনটা আমি করব হালকাভাবে ঢেউ দিব, যাতে প্রত্যেকটা ঢেউ যাতে এক মাপের থাকে। জন্য শক্ত ডাডি কাগজ বা পেপার বক্রম নিতে পারেন বা পেস্টিং নিতে পারেন। নেওয়ার পরে 2 ইঞ্চি চওড়া নিয়ে ঠিক এইভাবে গোল করে কাটবেন। গোল করে কাটিং করার পর এই পেপার বক্রমটাকে মাঝখানে ভাঁজ করবেন। করার পর এই আটকানো অংশ থেকে এটাও ভাঁজ করে নিয়ে ঠিক এইখানে মিলাবেন। মিলানোর পর এইখানে দেখেন আপনার এইভাবে শেপ দিবেন, এটাকে আবার সোজা করে নেবেন। এরপর এই যে 1 ইঞ্চি করে যে মার্জিনটা করেছিলাম প্রথমে, সেই মার্জিন অনুযায়ী বসাবেন আর এইভাবে গোল করে নেবেন। এভাবে যদি করতে পারেন তাহলে প্রত্যেকটা মানে ডিজাইন আপনার এক মাপে হবে। দুইটা পায়ের অংশ, তাই না? দুইটা পায়ের অংশ আপনার একই থাকবে, দেখতেও ভালো লাগবে, পরার পর মানে একটা সৌন্দর্য আসবে আলাদা। এরপর দেখেন ঠিক এইভাবে খুব সুন্দর করে কাটিং করতে হবে। কাটিংটা মনোযোগ সহকারে করার চেষ্টা করবেন। আপনারা যারা নতুন আছেন হয়তো কাটিং প্রথম প্রথম একটু সমস্যা হবে, কিন্তু কাজ করতে করতে কাজগুলো ভালো হয়। একেবারে নতুন অবস্থায় আপনাদের একটু সমস্যা মনে হবে, তবে একটু চালাক হইতে হবে, একটু ব্রেন থাকতে হবে, একটু মেধা খাটাইতে হবে আপনাদের, ঠিক আছে? এরকম দুইটা আমরা দুইটা পায়ের মধ্যে লাগাবো। এখন এটাকে আমরা যেহেতু একটা আঠা জাতীয়, এটা আয়রনে হিট করে আমরা আলাদা একটা কাপড়ের মধ্যে লাগিয়ে নিছি, অন্য কাপড়ে। হ্যাঁ, এরপর আরেকটা আলাদা কাপড় নিয়ে এই যে বক্রমের নিচে সেলাই দিয়ে এটাকে উল্টিয়ে নিতে হবে। দেখেন স্যালোটটি কাটিং করার পর সাইড থেকে যে একটু কাপড় বের হয়েছে, সেই কাপড়ের মধ্যে আমরা এই পেপার বক্রমটা লাগিয়ে নিছি। নেওয়ার পর বক্রমের নিচে সেলাই দিয়ে আমরা এটাকে এই যে কোণাগুলো একটু একটু করে কাটবো। খেয়াল করবো যাতে করে সেলাইটা আবার কেটে না যায়। একটু একটু করে কেটে দেওয়ার পর এই যে এই গোল যেটা ডিজাইন করলাম এগুলাকে উল্টিয়ে নিতে হবে। ঠিক এইভাবে উল্টাবেন, ভালোভাবে উল্টিয়ে নেবেন। কোণাগুলো যদি ভালোভাবে কেটে দিতে পারেন তাহলে দেখবেন উল্টানোর পর এখানে আর টান ধরবে না। আর কোণাগুলো যদি কাটিং ভালো না হয় তাহলে কিন্তু উল্টানোর পর টান ধরে থাকবে। তো আমি উল্টিয়ে নিলাম, এখানে আয়রন দিয়ে ডলা দিব, তাহলে জিনিসটা ভালো ফিনিশিং হবে। এরপর এখানে একটা করে আমি সেলাই দিয়ে দিলাম, যেহেতু এটা জর্জেট কাপড়, তাই না? এজন্য এই পাশে 1 ফিট পরিমাণ একটা করে সেলাই দিব, কারণ জর্জেট কাপড়ে অনেক সময় হয় কি এই পেপার পেস্টিংটা নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে নিচে আবার সুতা ওঠে, নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য সেলাই দিলাম, সুতি কাপড় হলে এই সেলাইটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? এরপর এখানে আমরা সোজা করে কাটিং করব, ছোট বড় থাকলে আমি কাটিং করে নিচ্ছি। একইভাবে দুইটা পায়ের অংশের ডিজাইন আমরা কমপ্লিট করছি। দেখেন দুইটা কিন্তু একই মাপের আছে, ছোট বড় হওয়ার কোনো সুযোগ নাই যেহেতু একসাথে কাটিং করা আছে। এখন এই যে নিচে সাইডে জয়েন করার পর নিচে এটা আমরা সেট করব। সোজা পাশে কাপড়টা রাখবো আর ডিজাইনটা উল্টা পাশে ঠিক এইভাবে রাখবো। রাখার পর এখানে আমরা কি করব, এইভাবে ধরে একটা সেলাই দিব। এইভাবে সেলাই দেওয়ার পরে কিন্তু ওভারলক করতে হবে, যেহেতু জর্জেট কাপড় বা লেলিন কাপড় হলে ওভারলক না করলে কিন্তু সুতা ওঠে, নষ্ট হয়। এজন্য ওভারলক করে নেবেন। এই যে এরকম থাকবে, এখানে আমি ওভারলকটা করে নিছি। দেখেন এরপরে কি করতেছি, এখানে একটা চাপ সেলাই দিব। চাপ সেলাই না দিলে কিন্তু ফিনিশিং আসবে না। এই যে দেখেন সাইটের চাপ সেলাইটা যে পরিমাণে দিচ্ছি, এখানকার চাপ সেলাইটাও সেই পরিমাণে দিয়ে নিলাম। একইভাবে আপনারা আরেকটি যে পায়ের অংশ আছে সেটার ডিজাইনটাও করে নেবেন। ডিজাইনটা করার পর আপনারা প্রথমে কি করবেন, হাই জয়েন করার আগে এই যে নিচের এইখানে আপনারা পায়ের মুখটা যতটুকু রাখবেন ততটুকু রেখে মাপ দিয়ে আপনারা এখানে সেলাই দেবেন। আমি এখানে রাখলাম 5.5 ইঞ্চি পরিমাণ। 5.5 ইঞ্চি রাখার পর আমরা এখন এই যে সাইডগুলো কমপ্লিট করব। প্যান কার্ড সেলোয়ার দেখেন কীভাবে সেলাই করতে হয়। এখানে অবশ্যই দুইটা করে সেলাই দিতে হবে, একটা সেলাইয়ের কোনো গ্যারান্টি নাই। দুইটা করে আমি সেলাই দিয়ে নিচ্ছি, সেলাই শেষে অবশ্যই ওভারলক করতে হবে। আরেকটি কথা, এইখানে একটা বাটিক দিয়ে দিবেন, বাটিক না দিলে সেলাইগুলো খুলে যাবে। এই মাপে আবার এই পাশেরটাও সেলাই দিতে হবে এভাবে মাপ দিয়ে নিয়ে। দেখেন আমি যেভাবে কাজটা করতেছি এভাবে যদি কাজটা করতে পারেন আপনার কাজটা সুন্দর হবে, আপনার কাস্টমার কখনোই ভুল ধরতে পারবে না বা কাস্টমার খুশি হবে আপনার কাজ দেখে, আশা করি। এখানে সেলাই দেওয়া হয়ে গেলে এটার মধ্যেও আবার দুইটা করে সেলাই দিতে হবে, ঠিক আছে? তো আমি এটাকে ঘুরিয়ে নিয়ে এখানেও আরেকটা করে সেলাই বসিয়ে দিচ্ছি। অনেকে কমেন্ট করেন যে ভাই ডাইরেক্ট প্যান কার্ড সেলোয়ার হলে তো আমরা রাবারের হিসাবটা বা কোমরের হিসাবটা কীভাবে নিব সেটাও দেখাবো। হাই জয়েন করার সময় দেখেন ওভারলক অবশ্যই করে নেবেন। ওভারলক করে নেওয়ার পর হাইটা এইভাবে রাখবেন। রাখার পর এই যে এভাবে হাইটা ধরবেন, দুইটা উপরের কাপড় ধরে
এই দুইটা পার্ট একভাবে মিলিয়ে দিবেন, তাহলে দেখবেন যে হাইয়ের জয়েন্টটা অ্যাকুরেট হয়ে গেছে। এই হাইয়ের জয়েন্টটা বেশি মোটা করে সেলাইটা ধরবেন না, মিডিয়াম আকারে ধরবেন। বেশি মোটা করে ধরলে হয় কি, হাইয়ের এখানে টান ধরে বা ঘুষঘুষ দেখা যায়। এজন্য হাইয়ের এই মেজারমেন্টের সেলাইটা দেওয়ার সময় বেশি চওড়া করে সেলাইটা ধরা যাবে না। আমি যে পরিমাণ যতটুক নিলাম, আপনারা চেষ্টা করবেন ততটুক ধরে সেলাইটা দেওয়ার জন্য। আর এখানেও দুটা করে সেলাই, একটা সেলোয়ারে প্রত্যেকটা জায়গায় অবশ্যই দুইটা করে সেলাই দিবেন, যাতে করে সেলাইগুলো লাস্টিং করে, আপনার কাস্টমার যাতে খুশি হয়, কাজটা কাপড় নষ্ট হবে যাতে করে সেলাইটা নষ্ট কখনোই না হয়। অবশ্যই ওভারলক করবেন, এখানে ওভারলকটা আমি করে নিচ্ছি, ঠিক আছে। এই যে দেখেন, এখন সেলটটা আমরা সোজা পাশে নিয়ে আসলাম। আয়রন করার পর সেলটটা এত সুন্দর গ্লেজ আসবে বা খুবই সুন্দর হবে, কোনো জায়গায় টান বা ঘুষ ধরে নাই। জর্জেট কাপড়, তারপরে কোনো জায়গায় টান আসে নাই, ঘুষ আসে নাই, ঠিক আছে। এখন আমাদের এখানে রাবার সেট করব। তো এখানে যে সুতার যে ফেসকেরি বের হয়েছে, সেগুলা খুব সুন্দরভাবে কেটে দিতে হবে। এক কথায়, যেই কাজটাই করেন, কাজটা যাতে আপনার সুন্দর হয়, কাস্টমার যাতে ভুল ধরতে না পারে, সেই বিষয়গুলো খেয়াল করবেন, একটু চালাক হবেন, হ্যাঁ। এরপর রাবার ভাঙার জন্য দেখেন, এখানে হাফ ইঞ্চি পরিমাণ একটা ভাঁজ দিয়ে আপনারা চতুর্থটা সাইড আর কি সেলাই করে নিতে হবে। যেহেতু রাবারটা সেট করতে হবে, তার জন্য এইভাবে প্রথমে একটা ভাঙ্গা দিয়ে সেলাই করে নেবেন। আর রাবারটা কী হিসাবে নেবেন, রাবার যার যতটুক পুরাতন কামিজের বডি হবে, সে বডিকে দুই ভাগ করে এক ভাগ নেওয়ার পর এক ইঞ্চি বেশি নেবেন, ঠিক আছে। এখানে 38 ইঞ্চি বডির জন্য আমি তৈরি করতেছি, তো তার জন্য 20 ইঞ্চি পরিমাণ রাবারটা নিলাম। 38 ইঞ্চি বডির প্যান্ট কাট সালোয়ার, এজন্য রাবার নিলাম 20 ইঞ্চি পরিমাণ। এখানে দেখেন, এই রাবারটা ঠিক এইভাবে জয়েন করবেন, জয়েন্টটা যাতে উল্টাপাল্টা না হয়, তাহলে কিন্তু আবার পাক ধরবে যদি উল্টাপাল্টা হয়। জয়েন্টটা দেখেন এরকম সোজা থাকবে। এরপর ঠিক এখানে বসাবেন, এরপর এই কাপড়টা এদিকে ভাঁজ করে দিয়ে রাবারটা ভিতরে ঢুকিয়ে দিবেন। রাবার সহ সেলাই দেওয়া যাবে না, শুধু কাপড়ের উপরে সেলাই দিবেন। রাবারটা ভিতরে ইজি থাকবে, যাতে করে রাবার টান দেওয়ার সাথে সাথে রাবারটা যাতে বের হয়ে আসে। রাবার সহ সেলাই দিলে কিন্তু আপনার ভুল হবে, ঠিক আছে। এইভাবে রাবারটা টান দিবেন, একটু একটু করে সেলাই দিবেন, আর একটু একটু করে রাবারটা টান দিয়ে বের করে নিয়ে আসবেন। এই ধরনের মোটা এলাস্টিক রাবার লাগানোর একটাই পদ্ধতি, এটাই হচ্ছে সবথেকে সহজ পদ্ধতি। এর থেকে অন্য কোনোভাবে যদি আপনি এই ধরনের রাবারটা সেট করতে চান, সেই ক্ষেত্রে রাবারটা পাক ধরবে, প্যাচ ধরবে, বা রাবারটা আপনি অ্যাকুরেটভাবে মিল করতে পারবেন। তো দেখেন, রাবারটা আমি প্রায় লাগিয়ে নিয়েছি। এভাবে আপনারা পুরো রাবারটা সেট করবেন। আর যে কাপড়টা রাবারের উপরে মুড়িয়ে দিচ্ছেন, ওই কাপড়টা অনেক সময় বেশি হয়, এজন্য জায়গা জায়গায় একটু করে ছোট ছোট কুচি দিতে পারেন এইভাবে। তাহলে দেখবেন যে আর এই কাপড়টা পাক ধরবে না, প্যাচ ধরবে না। এবং অনেকেই রাবার শত চেষ্টা করার পরেও রাবারটা পাক ধরে, সেই ক্ষেত্রে এইভাবে রাবারটা যদি টান দেন, যত পাকি থাকুক, টান দেওয়ার সাথে সাথে পাকগুলো খুলে যাবে, রাবারটা সোজা হয়ে যাবে। এভাবে টেনে নেওয়ার পর এই রাবারের মাঝখানে রাবার সহ এবার সেলাই দিতে হবে। এই সেলাইটা দেওয়ার সময় সামনে পিছনে হাত রেখে টেনে টেনে সেলাইটা দিতে হবে, যত শক্তি আছে আপনার টান দিয়ে ধরবেন। রাবারটা যতটুক বড় হবে, ততটুকুই টেনে টেনে বড় করে সেলাইটা দিবেন। তাহলে দেখবেন এই রাবারটা যত টানাটানি করেন, মাঝখানে সেলাইটা খুলে যাবে না। আর যদি এভাবে টান দিয়ে ধরে সেলাইটা না দেন, তাহলে মাঝখানে সেলাইটা খুলে যাবে, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেল হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক হয়ে থাকলে ফলো দিয়ে রাখবেন।